তাহলে তুই এখানে আসবি ওকে শেখাতে, তুই ওকে চাকা চালানো শেখাবি, আর সেই সুবাদে আমাদেরও তোর সাথে দেখা হবে। হ্যাঁ মুঙ্গি, অর্জুন দাদা ঠিক বলছে, এমনিতেও এখন হিতেন দাদার বিয়ে, আমি টাইম কখন পাবো? তুই চলে আসিস প্লিজ। আরে মুঙ্গি, তুমি কখন এলে? মনু কাকা, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আর এটা এখানে কেন নিয়ে এসেছো? বিবার স্কুলে কোন একটা কাজ ছিল, ও বলছিল যে কালচার। হ্যাঁ ওটাই। হ্যাঁ হিতেন দাদা, মুঙ্গি ঠিক বলছে। আসলে কি বলতো, এবার স্কাল্পচার হলো স্কুলের সাবজেক্ট। তবে তো তোমাকে আসতেই হবে মুঙ্গি, বিভাকে এটা শেখানোর জন্য। ঠিক আছে, যদি জামাই বাবু তোমরা দুজন এত করে বলছো, আমাকে আসতেই হবে। বিভা, কাল তোমার 8টা থেকে 10টা আমি শেখাতে আসবো, তৈরি থেকো, ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ, কাল থেকে রোজ তোমাকে 2 ঘন্টা এখানে থাকতে হবে। আমি কেন হিতেন দা? এদিকে এসো। কাল থেকে আমি তোমাকে রোজ ইংলিশ লিটারেচার শেখাবো, মানে হলো ইংরেজি ভাষা। তোমার স্কাল্পচার বলতে খুব অসুবিধে হচ্ছে না? তাই কাল থেকে আমি তোমাকে রোজ ইংলিশ লিটারেচার শেখাবো। ইংলিশ লিটারেচার, আর এটা তোমাকে শিখতেই হবে মুঙ্গি, কারণ খুব শীঘ্রই তুমি গ্রামের স্কুল ছেড়ে একটা বড় ইংলিশ মিডিয়ামে পড়তে যাবে, বিভার মতো। ঠিক আছে? আমি তাহলে এখন যাই, কালকে সকাল 8টার সময় আসবো, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ মুঙ্গি কাকা। চল রে মা। জয় শ্রীকৃষ্ণ। হিতেন দাদা, মালিক সবাইকে নিচে ডাকছেন। বাবা একসঙ্গে সবাইকে এক্ষুনি ডাকলো। চল অর্জুন। আসলে বিগত কয়েকদিন ধরে যে বিষয়টা সামনে এসেছে সেটা নিয়ে বাড়িতে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়ে রয়েছে, সেই কারণে আমি আজ সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি সবার উপস্থিতিতেই কথাটা বলতে চাই, যাতে আগামী দিনে কারোর মনে কোনো বিষয় নিয়ে কোনো রকম সংশয় একদম না থাকে। এই বাড়িতে যতটা হিতেন, কাদম্বরী বা বিভার আর এই সূর্যর অধিকার রয়েছে, ততটাই অধিকার মৌলিক আর অর্জুনেরও রয়েছে, কেননা ওরা দুজনও আমারই সন্তান। আমার দৃষ্টিতে এরা কেউই উঁচু বা নিচু নয়, ছোট বা বড় কেউ নয়। আর আমি আজকে এখানে বসে ঘোষণাটা করছি যে আমার মৃত্যুর পর আমার বিষয় সম্পত্তি এই 6 জনের মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আমি ভেবেছিলাম ধর্মরাজ নিজের বাচ্চাদের সাথে সাথে সন্তুরও খেয়াল রাখবে, সব অধিকার দিয়ে দিয়েছে বাচ্চাদের উপর, আর সন্তুর কি হবে? হ্যাঁ, ও যে ওর স্ত্রী হয়, স্ত্রী, ওর জন্য কিছু ভেবেছে ও? তুমি যদি এমনটাই ভাবো বসু, তাহলে তুমি ধর্মরাজকে চেনোই না। সে যখন তার নিজের বাচ্চাদের সম্বন্ধে ভেবেছে, তখন সন্তুর ব্যাপারে তো ভাববেই। কি ভেবেছে? হ্যাঁ বলো না, কি ভাবলো সন্তুর জন্য বলো, এই কথাটার উত্তর দাও। আমি যতদূর ধর্মরাজকে চিনি না, তাতে সে সন্তুর ভবিষ্যৎ এবং সুরক্ষার ব্যাপারে অবশ্যই কিছু না কিছু ভাববে, তুমি দেখে নিও। হ্যাঁ দেখে নেবে, দেখবো দেখবো, কত ভাবছে।
মালিক? হ্যাঁ বল। আপনি এই চাকার কাছে? হ্যাঁ, ওই গ্রামের লোকজনের কাছে শিখেছিলাম না, একটু দেখে নিচ্ছি যে মনে আছে নাকি ভুলে গেছি। এই চাকাটা নতুন, তাই ঠিক করে তৈরি হচ্ছে না, দিন আমি বানিয়ে দিচ্ছি। আরে তুই কি করে করবি? ওই হাতে নখে কি সমস্ত রং লাগালি ওগুলো খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না মালিক, কদ্দু বলেছে এই নখ পালিশটা 7 দিন এরকমই থাকবে, আপনি ছাড়ুন আমি করে দিচ্ছি। মালিক, আজ আপনি বাচ্চাদের জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমি তোর জন্য কিছু রাখলাম না, তোর খারাপ লাগেনি তো এই বিষয়ে? না মালিক। তুই চিন্তা করিস না একদম, তোর জন্য আমি একটা কিছু ভেবে রেখেছি, বুঝলি? আমার কিচ্ছু চাই না মালিক, আমার যা কিছু দরকার ছিল আমি আগেই পেয়ে গেছি, আমার নামের মধ্যে সন্তু ধর্মরাজ মাহিয়া বংশী। আমার নামের সঙ্গে যে দুটো শব্দ জুড়েছে সেটাই আমাকে জীবনের সব খুশি দিয়ে দিয়েছে। এই চুপ কর একদম, সবসময় বড়দের মতন ব্যাগ 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 করে যাচ্ছে, আদ্য চল। এবার এদিকে আয়। আসলে আমার যা যা আছে সবকিছুই ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিলাম, আমি কখনোই চাইবো না এই কারণে এই বাড়িতে তোর গুরুত্ব কোনোভাবে কমে যাক, এই কারণেই একটা বিষয় ভেবে রেখেছি আমি। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? সেটা আগামীকাল সকালে উকিল বাবু এসে বলবেন, উকিল এসে এই কাগজপত্রে যেখানে যেখানে তোকে আঙুলের ছাপ দিতে বলবে না সেখানে আঙুলের ছাপ ঠিক মতো দিয়ে দিস। হ্যাঁ কিন্তু মালিক, আপনি বললেও আমি আঙুলের ছাপ দিয়ে দেব, তার জন্য উকিলের কি দরকার? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা ভালোভাবে জানি, কিন্তু এগুলো খুব সাধারণ কাগজপত্র নয়, সরকারি কাগজপত্র এগুলো। কি বললো উকিল আমাকে, ওই পাওয়ার অফ অ্যাটর্নি? সেটা আবার কি মালিক? পাওয়ার অফ অ্যাটর্নি মানে হচ্ছে, পাওয়ার অফ অ্যাটর্নি মানে হলো এই যে এই কাগজগুলোতে তুমি আঙুলের ছাপ দিয়ে দিলে তাহলে আমার যত বিষয় সম্পত্তি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, জমি জমা রয়েছে যা, সেইগুলো সব চালানোর অধিকার দায়িত্ব সেগুলো সব তোর হাতে চলে আসবে, আর তারপর আমার চলে যাওয়ার পর। এইসব কি বলছেন আপনি? এই গাধা, আরে এটা তো জগতের নিয়ম রে বাবা, আমাদের প্রত্যেককে একদিন চলে যেতে হবে, তোকেও যেতে হবে আমাকেও যেতে হবে, তারপর একদিন আমাদের সব সন্তানদের বিয়ে হয়ে যাবে, ওদের নিজেদের সন্তান সন্ততি হবে, ওদের ঘর গৃহস্থালী হবে। আর এটাও হতে পারে যে তোর উপর ওরা খুব একটা নজর দিতে পারলো না, আর আমি তো তোর স্বামী তাই না, সে কারণে আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে যে আমি আমার স্ত্রীর সবসময় খেয়াল রাখবো। আমি চলে যাওয়ার পর তোর সঙ্গে কোন রকম খারাপ যেন কিছু না ঘটে, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ বা না কিছু একটা বল।